হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর ক্লাস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসটা তোমরা যারা এই অধ্যায়টা সম্পূর্ণ নতুন শিখছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, কারণ আমরা যে আস্তে আস্তে ধাপে ধাপে আগের পয়েন্টগুলো সম্পর্কে বিস্তারিত জানছিলাম সেই সব কয়েকটা পয়েন্টের কম্বিনেশন আজকে আমরা এই ক্লাসে দেখব। তো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, আমরা বিগত ক্লাসগুলোতে এস স্বরণের সাথে পরিচিত হয়েছি, ইউ অর্থাৎ আদিবেগের সাথে পরিচিত হয়েছি, ভি বা শেষ বেগের সাথে পরিচিত হয়েছি, এ ত্বরণের সাথে পরিচিত হয়েছি, আর টি সময়ের সাথে পরিচিত হয়েছি। তাহলে দেখো, আমাদের এই পাঁচটা রাশি নিয়ে কিন্তু এই অধ্যায়ের গতির আলোচনা। তাহলে আমরা আমাদের মেইন পয়েন্টে চলে যাই। দেখো, গত ইসে আমি একটা সমীকরণ শিখেছিলাম ত্বরণের চ্যাপ্টারে, সেটা হলো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা তোমরা জানো, এটা আমাদের অন্যতম একটা সমীকরণ, ম্যাথে কাজে লাগে। আচ্ছা, এবার এটা তো যখন কোনো একটা বস্তু নির্দিষ্ট হারে বেগ বৃদ্ধি করে চলছে বা বেগ হ্রাস করে চলছে, মানে এইটার ক্ষেত্রে গ্রাফটা হয়, বেগটা হয় এরকম যায় সময়ের সাথে সাথে বা এরকম হ্রাস করে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করি। কিন্তু আমরা গত ক্লাসে আরও একটা পয়েন্ট দেখিয়েছিলাম, আমাদের গ্রাফটা এইরকম ছিল অনেকটা, এই যে মাঝের পয়েন্টটা যেখানে আমার কোনো বেগ বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে না, যেখানে বেগ সর্বদা গ্রাফিক্যালি সমান চলে, ভি টি, এই গ্রাফটায় আমার বেগ কিন্তু সময়ের সাথে সমান্তরালে চলছে। তাহলে এই যেখানে আমার ত্বরণ ঘটছে না, এই ক্ষেত্রে আমার সূত্রটা কী হবে? ত্বরণ না ঘটলে আমরা লিখতে পারি এস ইজ ইকুয়াল টু, ত্বরণ হয় না মানে কি, বেগের কোনো পরিবর্তন ঘটে না, বেগ সমান থাকে। বেগ সমান থাকা মানে আদি বেগ আর শেষ বেগ দুইটাই একই থাকে। তাহলে ত্বরণ না থাকা মানে ভি ইজ ইকুয়াল টু ইউ, আদি বেগও যা শেষ বেগও তাই। এইখানে এই পয়েন্টটা দেখো, এইখানে যদি আদি বেগ থাকে, এইখানে যদি আমি বলি ভি ছিল পাঁচ, তাহলে এই পয়েন্টেও কিন্তু ভি এর মান পাঁচ, অর্থাৎ কোনো চেঞ্জ হয় নাই, তাই আমরা বলতে পারি আদিবেগ সমান শেষ বেগ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্মরণ হবে এস ইজ ইকুয়াল টু ভিটি, কারণ আমার ভিও যা ইও তাই একই বেগ, সেই বেগটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করছি। এটা হলো আমাদের সমবেগের সমীকরণ, আর এটা হলো সমতরণের, প্রথমটা ছিল সমতরণ আর দ্বিতীয়টা হলো আমার সমবেগ। আচ্ছা, সমবেগ মানে বেগ সমান থাকে, সমতরণ কি? সমতরণ ত্বরণ সমান থাকে, মানে ধরো 5 মিটার পার সেকেন্ড, এখানেও 5 মিটার পার সেকেন্ড, আমরা যদি গ্রাফিক্যালি হিসাব করি এই পয়েন্টটায় আমার 5 মিটার পার সেকেন্ড হলে এটাও আমার 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ একটা নির্দিষ্ট হারে বেগ বাড়তে থাকবে, সেই ক্ষেত্রে আমার ত্বরণটা সমান হবে এবং এটাকে আমরা বলতে পারি সমতরণ। তাহলে আমার টোটাল দুইটা সমীকরণ পেলাম ভিটি, এখন একটা সমতরণ একটা সমবেগের ক্ষেত্রে। যদি আমার বেগ এবার সমবেগ না হয় তখন আমার কী করতে হবে? আমরা তো প্রত্যেক পয়েন্টের বেগ ক্যালকুলেশন করে সেটাকে সলভ করা আসলে একটা টাফ বিষয়, সো আমরা একটা গড় বেগ হিসাব করে নিই। গড় বেগের কনসেপ্ট তোমাদের আগেই বলেছিলাম, গড় বেগটা হলো, এটাকে বড় হাতের ভি ধরি বা আমি ইঙ্ক চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, বড় হাতের ভি ধরলাম এবং সেটাকে আলাদা কালি দিয়ে দেখালাম, তবে তোমরা যখন লিখবা এই ভিটাকে বড় হাতের ভি মানে বড় করে লিখবা আর কি। তাহলে গড় বেগ আমি কি বলছিলাম, আদি বেগ আর শেষ বেগের গড় মানটা। তাহলে আমাদের কাছে এখন সমীকরণ আছে তিনটা, এই তিনটা কাজে লাগিয়ে আমরা আরো কয়েকটা সমীকরণ এবার বানাবো। এখন এই তিনের ভি এর মানটাকে আমরা দুইতে প্রতিস্থাপন করব। কেন করব? কারণ হলো যে আমাদের বেগটা যদি সমবেগ না হয় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এস ইকুয়ালস টু বড় হাতের ভি গুণ টি। তাহলে ভি এর মান আমরা জানি সিউ বাই টু ইন্টু টি, এখান থেকে আমরা লিখতে পারি। আচ্ছা, এরপর আবার দেখো এই যে ছোটো হাতের ভিয়ারও কিন্তু একটা মান আছে 2 নম্বর সমীকরণে, ইউ প্লাস এটি। তাহলে
এই যে ভি এর মানটা এই যে এই ভিটা এই জায়গায় আমি ইউ প্লাস এটি বসাবো দুই অনুসারে প্লাস ইউ বাই টু ইন্টু টি তাহলে আমাদের আসছে টু ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি ইউটি প্লাস ওয়ান বাই টু এটি এর স্কোয়ার তাহলে এইটা আমরা কিসের মান পেলাম এস এর মান তাহলে এইটা একটা সূত্র আমাদের এটা সমীকরণ চার সমতলে চলমান কোনো বস্তুর ক্ষেত্রে আমরা যদি সরণ নির্ণয় করতে চাই আমাদের কাছে ধরো সময় দেওয়া আছে আদিবেগ দেওয়া আছে ত্বরণ দেওয়া আছে তুমি জানো তাহলে এই সূত্র ইউজ করে তুমি ইজিলি মানটা বের করে ফেলতে পারবা এখন ধরো তোমার কাছে সময় নেই তখন করবা কি আচ্ছা এবার আমাদের কাজ হবে দুই নম্বর সমীকরণটা দিয়ে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি এখন আমরা যদি এইটাকে স্কোয়ার করি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা বসাতে হবে টু ইউ এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার এখন আমরা এইটাকে লিখতে পারি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার এখন দেখো এই রাশি দুইটা থেকে আমরা টু এটাকে আলাদা করে ফেলাই কমন নি কমন নিলে কী কী থাকছে ইউটি প্লাস আমরা টু এ নিয়েছি এখানে কিন্তু কোনো টু নাই তাহলে এখানেটা আমাদের হাফ আনতে হবে আর এটি তার স্কোয়ার একটাই কমন নিয়ে নিলাম তাহলে বাকি থাকে এটি স্কোয়ার আচ্ছা এখন তোমাদের কি মনে পড়ছে আমরা একটু আগে একটা সমীকরণ সলভ করেছিলাম সমীকরণটা চারটা অনেকটা এইরকম ছিল এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি এর স্কোয়ার তো এই সমীকরণটাই যদি আমি এখন এইটার সাথে কম্পেয়ার করি দেখো একবারে সেম ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি না ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এইটার মান কি এস তাহলে টু এ এস তাহলে দেখো আমাদের এখানে সমীকরণ কয়টা আছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস তো এই পাঁচটা সমীকরণ ব্যবহার করে তোমরা যে কোনো ম্যাথ এই অধ্যায় রিলেটেড সলভ করতে পারবা